নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোরের টিমের নির্দেশেই তৃতীয়বারের জন্য দিদিকে বলো কর্মসূচি নিয়ে গ্রামে গেলেন তৃণমূল নেতৃত্ব শুক্রবার ডেবরা ব্লকের সত্যপুর গ্রামে দিদিকে বলো কর্মসূচিতে যোগ দেন তৃণমূল নেতারা এই গ্রাম থেকেই দিদিকে বলো টোল ফ্রি নাম্বারে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের তালিকা তৃণমূল নেতৃত্বের কাছে পাঠিয়ে সমাধান সূত্র বার করার নির্দেশ দিয়েছে দল সেই মতো গ্রামের প্রায় পঞ্চাশটি পরিবারের সাথে দেখা করে কথা বললেন তৃণমূল নেতারা আজকে দিদিকে বলো কর্মসূচি যে দলীয় প্রোগ্রাম রাজ্য থেকে আমাদের নির্দেশ দিয়েছে সেক্ষেত্রে আমাদের এটা তৃতীয় প্রোগ্রাম প্রথম তারপর আজকে আমাদের টাবাগড়িয়া তো আমরা আমাদের কিছু রিসোর্স পার্সেন দল থেকে দিয়েছে যে যাদের সঙ্গে গিয়ে আপনার তাদের সঙ্গে কথা বলবেন তাদের অভাব অভিযোগ শুনবেন প্রয়োজনে আপনারা যদি পারেন সমস্যা সলভ করে দেবেন এলাকার পঞ্চায়েত বা প্রধানদের নিয়ে আর যেগুলো না পারবেন আমাদেরকে দলীয় আকারে জানিয়ে দেবেন আমাদের পদ্ধতিগতভাবে আমরা সমস্ত খাতায় নোট করে রাখছি এবং ওটা চলবে আজকে সারাদিনই চলবে তারপর আমাদের কর্মসূচি রাত নাইট নাইট স্টে এবং পরের দিন হচ্ছে আমাদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শেষ করতে হবে আপনার কতগুলো বাড়ি এইভাবে ঘুরেছেন আমাদের সঙ্গে আছেন আমাদের পঞ্চায়েত সমাধি আছে আমাদের ছিলেন অঞ্চল সভাপতি অলক আর বুথ সভাপতি আমাদের নিরঞ্জন বাগ ছিলেন আর এই মুহূর্তে আমরা প্রায় পঞ্চাশটা ষাটটা বাড়ি আমরা অলরেডি করেছি পুরোটা অঞ্চলই কভার করার চেষ্টা করি পুরো অঞ্চল আমাদের ভিলেজ